বাড়ির সামনে রাস্তার বিপরীতে একটা স্কুল আছে আজ সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল মাইক তাই মেয়ে বায়না ধরল সে বারান্দায় গিয়ে দেখবে কাজ সেরে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম স্কুলের ছেলে মেয়েগুলো কত সুন্দর সুন্দর ড্রেস পরে এসছে আজকে টান টান সবার ত্বক নিষ্পাপ খুশির হাসি কয়েকজনকে দেখলাম খুব সুন্দর করে শাড়ি পরেছে লম্বা হিলে হালকা লিপস্টিকে তাদের মোটেও যুবতী লাগছিল না কোনো বাচ্চা মেয়ে কেউ হাসতে হাসতে গড়িয়ে পড়ছে আবার একজন আরেকজনের সাথে প্রতি মাসে দেখা করার প্রমিস করছে ওরা হয়তো জানেই না এটাই অনেকের কাছে শেষ খুশি বন্ধুদের সাথে আমার বাড়ির আসতে হলে স্কুল পার হয়ে একটা গলি আছে একটা পাঞ্জাবি পড়া ছেলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে এদিক ওদিক তাকিয়ে হাতে নিশ্চয়ই কিছু একটা আছে কিছুক্ষণ পরে খুব সুন্দর আঁচল করে ভাজ করে বেগুনি কালারের শাড়ি পরা একটা মেয়ে আসলো সে আসতেই ছেলেটা তাকিয়ে থাকতে সে এদিক ওদিক তাকাতে লজ্জা পাচ্ছিল এই স্কুলের প্রেমগুলো ভীষণ আদুরে না কোনো খারাপ উদ্দেশ্য পিওর ইমোশন বড্ড বেপরোয়া এই সম্পর্কগুলো প্রায়শই শীতের ঝরা পাতার মতো ঝরে যায় যা কিছু টেনে চলে তা এক সময় ক্লান্ত হয় কারণ আর তিন চার বছরের মধ্যে মেয়েটা সবার কাছে উপযুক্ত হয়ে যাবে তখনও হয়তো ছেলেটা হাত খরচের জন্যে রোজ মায়ের কাছে বকা খাবে ছেলেটার হাতে থাকা রঙিন প্যাকেটটা মেয়েটার দিকে এগিয়ে দিতে মেয়েটাও কিছু একটা এগিয়ে দিল দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে তাকিয়ে হঠাৎ করে দেখলাম তারা এদিক ওদিক দেখছে সাথে সাথে আমি বারান্দা থেকে সরে দাঁড়ালাম মনটা ভার হয়ে যাচ্ছিল আজ সবার চোখেই কিছু না কিছু হওয়ার স্বপ্ন কারোরই আজকের দিনে একেবারের জন্যই গৃহিণী হওয়ার কথা মাথায় আসবে না এক একবার না না কোনো ছেলের মাথায় আসবে বেকারের তকমা নিয়ে বছরের পর বছর সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার কথা কিংবা বাবার ছোট্ট দোকানে বসার কথা সবাই ভাবছে এ প্লাস পে ভালো কলেজে ভর্তি হতে পারলেই লাইফ সেট কিন্তু কলেজে যাওয়ার পর তারা বুঝবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কেউ খুব একটা জিজ্ঞেস করে না বড় কলেজে ভর্তি হলেও তাকে কোনো স্যার চিনবেও না গুটি কয়েক বান্ধবী জুটবে তাও যদি স্কুল ফ্রেন্ড থাকে শেষমেশ ওরাই রয়ে যাবে বাকিরা হারিয়ে যাবে শীতের ঝরা পাতার মতো যে বান্ধবীকে রোজ পেটের কথা না বললে ভাত হজম হতো না একসময় তার চেহারাও বেমালুম ভুলে যাবে মনে পড়বে না তার কোন গালে বা গালের কোন দিকে তিল ছিল আমার বিদায় অনুষ্ঠানে আমি যেতে পারিনি মা যেতে দেয়নি আসলে মা যা অনুষ্ঠানের জন্য হাত খরচ দিত তার থেকে অনেক বেশি টাকার প্রয়োজন হতো তাই জন্য আর কখনো যায়নি ক্লাস সেভেনে এ আর নাইনে নাকি টেনে একবার গিয়েছিলাম পিকনিকে তাও আমার বান্ধবী পুষ্পা দুদিন এসে মায়ের কাছে করবার জন্য। এরপর আর কোনো বান্ধবী পাইনি যে মায়ের কাছে এসে ঘ্যান ঘ্যান করবে যখন কর্ণফুলিতে বেড়াতে যাওয়ার পারমিশন আমি পেতাম না আমার ক্লাস সেভেনে পড়া ভাই রাঙ্গামাটি ঘুরে আসত এখন চাইলেও আর যাওয়া যায় না এসব মন খারাপের জন্য আমার আর সময় নেই বাসায় গেস্ট এসছে তেলে মাছ ভাজতে দিয়ে পেঁয়াজ কেটে মাংসের জন্য মরিচ তুলে দিতে দিতে আমি আবার ভাবনা থেকে বের হয়ে ঘরের বউ হয়ে উঠি যা দশ এগারো না মাইকের একটা আওয়াজে আবার আমি চমকে উঠি আমি জানি তুই অনেক বড় আর্টিস্ট হবি মাছটা হাত থেকে ছুটে গিয়ে তেল হাতে ছিটে পড়ে দ্রুত পেস্ট লাগাতেই হাতের বদলে বুকটা জ্বলছিল এমন কথা আমারও মনে অনেকবার এসছিল মনে প্রাণে বিশ্বাসও করতাম আমার এক বান্ধবী ছিল নিপা নিপার দারুণ মুখস্থ বিদ্যা ছিল দারুণ বক্তব্য দিত বুঝাতেও পারত দারুণ সব মনে থাকত ওর ঘরের দেওয়াল জুড়ে শুধু সার্টিফিকেট আর সার্টিফিকেট ওকে বলতাম দেখিস তুই অনেক বড় টিচার হবি বিয়ের পর অনেক কান্নাকাটি করেও কলেজে ভর্তি হতে পারেনি এখন ছেলে মেয়ে হয়েছে নিশ্চয়ই ওদের ভালো পড়ায় প্রায় বিকেলে আমার বিল্ডিং এর সামনে ঠিক চারতলায় আমার মেয়ের বয়সী একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় আমার মতো একটা মেয়ে আজ সেও দেখলাম বারবার বারান্দায় এসে এক দৃষ্টিতে দেখছে উৎসব চলা সে স্কুলের দিকে তারও এমন আনমোনা লাগছে আজ হয়তো দুজনই স্কুল পার করেছি দশ এগারো বছর আগে স্বপ্নগুলো নিশ্চয়ই কোনো নেম প্লেটে ছিল। এখন ঘোরপাক খাচ্ছে তেল নুন আর পেঁয়াজে আমি আবার ব্যস্ত হই সবাইকে আবার নাস্তা দিতে ছুটি সবাই বসে একে ওকে বলছে সাথে নাস্তা করছে জোড়া জোরিও করছে শুধু এই এনে দেওয়া মানুষটাকে কেউ বসতে বলছে না আসলে তারাও জানে বসতে বললে ওদিকটা সামলাবে কে তাই মিষ্টি কিংবা কেক কিছু একটা মুখে পুড়ে মাছ ভাজার পিঠ ওল্টাতে ওল্টাতে আবার পেঁয়াজ কাটতে বসি প্রতিবারই চোখ জলে আজ বড্ড বুক জ্বলছে